প্রিয় ব্যক্তি সে, প্রিয় বান্দা সে যে পৃথিবীতে নম্র ভদ্রভাবে চলাফেরা করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন জানাচ্ছি তোমাদের জন্য ইসলাম অনুষ্ঠানে। আজ আমি আলোচনা করব এই বিষয় নিয়ে যে বিনয় কেন গুরুত্বপূর্ণ। বিনয় কিন্তু আমাদের জীবনে শোভা সৌন্দর্য বৃদ্ধি করে এবং যারা বিনয়ী মানুষ তারা কিন্তু সমাজ থেকে তারা কিন্তু বেশি ভালোবাসা এবং শ্রদ্ধা পেয়ে থাকে, তাদের বন্ধু তৈরি করতে কোনো সমস্যা হয় না এবং আল্লাহ রাব্বুল আলামিনও কিন্তু বিনয় ব্যক্তিকে পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 55 নম্বর আয়াতে বলেছেন, তোমাদের বন্ধু তো আল্লাহ, তার রাসূল ও মুমিনগণ, যারা যাকাত দেয়, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, নামাজ পড়ে এবং বিশেষ করে যারা বিনয়ী হয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও কিন্তু অনেক বিনয়ী ছিলেন। যেমন একবার কোনো এক সমস্যা নিয়ে ওনার দরবারে একজন হাজির হলেন, কিন্তু নবীকে সামনে দেখে উনি ভয় পেয়ে গেলেন, উনি কথা বলতে পারছিলেন না। তখন আমাদের নবী ওনাকে অনেক নরম সুরে, অনেক সুন্দর করে ওনাকে বুঝিয়ে বললেন যে আমি তো কোনো জুলুমকারী নয়, আমি তো এমন কোনো মানুষ নয় যে আমি তোমার ক্ষতি করব, তুমি ভয় পেও না, স্বাভাবিক হও। তখন সেই লোকটি স্বাভাবিক হয়ে উঠল, লোকটি কোনো সমস্যা ছাড়া স্বাভাবিকভাবে আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলতে পেরেছিলেন। তার মানে আমরা কিন্তু বুঝতে পারছি একটু নম্রতা, একটু ভদ্রতা কিন্তু আমাদের অনেক শান্তি এনে দিতে পারে আমাদের মনের মধ্যেও। বিনয় ব্যক্তি নিজেকে তুচ্ছ মনে করলেও অন্যের চোখে সে কিন্তু অনেক বড়, সে অনেক মর্যাদা পেয়ে থাকে সমাজের কাছ থেকে। এই বিষয়ে পবিত্র কোরআনুল করিমের সূরা আল ফুরকানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ব্যক্তি সেই, প্রিয় বান্দা সে যে পৃথিবীতে নম্র ভদ্রভাবে চলাফেরা করে। আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভদ্রতার আরেকটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে উনি ওনার চাকরদের বা খাদেমদের কিন্তু মুক্ত করে দিতেন, এবং এর মধ্যে সবচেয়ে অন্যতম খাদেম ছিল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমি 10 বছর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কাজ করেছি, উনি একবার আমার প্রতি উফ শব্দটিও উচ্চারণ করেননি। উনি আমার কোনো কাজ দেখে বলেননি যে তুমি এটা কেন করলে বা এইভাবে কেন কাজটা করলে। তার মানে আমরা কিন্তু বুঝতে পারছি যে আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কতটা নম্র ভদ্র ছিলেন, উনি ওনার খাদেমদের সাথে পর্যন্ত কত ভালো ব্যবহার করতেন। তার মানে আমরা কিন্তু বুঝতে পারছি আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কতটা নম্র এবং ভদ্র ছিলেন, এমনকি ওনার খাদেম দের প্রতিও। তাই উনাকে আমাদের আদর্শ বা রোল মডেল হিসেবে রেখে আমরা এটাই মেনে চলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিনয়ী, নম্র এবং ভদ্র হওয়ার তৌফিক দান করুন। আমরা যেন ইসলাম সঠিকভাবে মেনে চলতে পারি এবং আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।